সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমার চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আমাদের আজকের টপিক হচ্ছে ইউটিউবের আয় কমে গেছে। 2021 সালে ইউটিউবের আয় কমে গেছে। পুরো ভিডিও জুড়ে আলোচনা করব আমি ডিএম মুনির এবং আপনাদের প্রিয় চ্যানেল। প্রতি বছরেই ইউটিউবে যে অ্যাড সেকশনটা আছে, অ্যাড সেকশনটার সাথে আপনার বিভিন্ন কোম্পানির কন্ট্যাক্ট হয়। এই কন্ট্রাক্টের কারণে দেখা গেছে এক বছরের চুক্তিটা যখন শেষ হয়ে যায় ডিসেম্বর মাসের 19 তারিখে, তখন কিংবা 19-20 তারিখে, তখন পরবর্তী বছরের জন্য তারা বিভিন্ন অ্যাড তৈরি করে। যেমন ধরুন আমার একটা নাম করা কোম্পানি আছে, আমি ব্র্যান্ডের উপরে একটা ইউটিউবে অ্যাড দেবো, তখন কী করবো, ওই বছরে যে অ্যাডটা দিতাম সেই অ্যাডটাকে নাম চেঞ্জ করে নতুন আর একটা মডেল দিয়ে অ্যাড করব। এরকম দেখা গেছে এখন বিভিন্ন চ্যানেল, বিভিন্ন ব্র্যান্ড তাদের মডেল নিয়ে ব্যস্ত, কারণ নতুন বছরে নতুনভাবে অ্যাড দিয়ে তারা পাবলিককে আকৃষ্ট করবে। সুতরাং তাদের সাথে যে ইউটিউবের কন্ট্রাক্টটা ছিল সেই কন্ট্রাক্টটা আপাতত নেই। তারা জানুয়ারির 15 থেকে 16 তারিখ কিংবা শেষের দিকে দেখা যাবে নতুন করে আপনার অ্যাড দেওয়া শুরু করবে। সুতরাং প্রতিটা বছরই দেখা যায় জানুয়ারি মাসে আপনার আর্নিং কম হয়। সুতরাং সম্মানিত ভিউয়ার্স, যারা এখন ইউটিউবে আছেন তারা হয়তো দেখবেন এই মাসের শেষে আর্নিংটা অনেক কমে গেছে। তো ধন্যবাদ সবাইকে আমার চ্যানেলের পক্ষ থেকে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।